প্রেমিক বেঁধে রাখিস, পায়ের ডোকে আটকে রাখিস মহাকাশ। হাওয়ায় গড়া তোর শরীর, তোর চারপাশে ধুলো দেয়াল, বুকের জানালা খুলে দিলে অন্ধকার, ঢুকে পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার। পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর কারুতা, আমি স্বপ্ন হু প্রেতাত্মা, তোর খুব কাছে একলা একা। সুমন আইসা আমার বাথরুমে পাইছে, আর সুমন বাসায় আসার আগে বাসায় শুধু ছিলাম আমি আর দীপা। কেন আমার দিকে তাকাও কেন? প্লিজ আমাকে ঘৃণা করো, জাস্ট হেট মি প্লিজ। তো ভানটাই করো না, দেখো না অনেক টায়ার্ড দেখাচ্ছে তোমাকে, যাও তুমি একটু রেস্ট নাও, ফ্রেশ হয়ে রেস্ট নাও, আমি তোমার জন্য চা করে আনি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। খুব ঘুম পাচ্ছে, কালকে সকালবেলা ওর অফিস ঘুমাবো। তোমার অফিস কোথায়? উত্তরা। আমি আসবো মাঝে মাঝে। হ্যাঁ রাখি এখন। তুমি কিন্তু আমাকে ইনসাল্ট করছো, বিপাশা ফোন করলে তুমি এরকম করে ফোন রাখতে? বিপাশা তুমি তো এক না।
কম্পিটিশনের মূল বিষয়টা হলো গিয়ে আপনার টার্গেট ঠিক করা, ফোকাস পয়েন্ট, ঠিক আছে? যেমন ধরেন একটা নদী, নদীতে কয়েকটা ছেলে আছে, ঝাঁপ দেবে তো, কিন্তু আপনার টার্গেট, আপনার ফোকাস পয়েন্ট হচ্ছে কোন ছেলেটা ঝাঁপ দেবে। ধরেন নদীর কথা যখন বললাই কাকুলি, তখন তোমার একটা কথা বলি। বলেন। মানে আমার কিছু ভালো লাগে না, এই অভাগা যেই দিকে তাকায় নদীও শুকায় যায়। কেন কেন হাসান ভাই? বুঝলা কাকুলি, কেন ভালো লাগে না? কেন? আমার জীবনে এক একবার এক একটা চান্স আসে, কিন্তু আবার চলে যায়, আমার কোনো লাভই হয় না। তো যেতে তো না দিলেই হয়। এই ধরো, এই যে তোমার ভাবি, মানে আমার এক্স ওয়াইফ, ওর সাথে আমার সম্পর্কটা প্রায় ঠিক হয়ে গেছিল, মানে তৈরি হয়ে গেছিলো মোমেন্টামটা, কিন্তু লাস্ট মোমেন্টে আইসা তোমার স্ক্রুর প্যাঁচ কাইটা গেল। স্ক্রুর প্যাঁচটা কাইটা না গেলেই তো হয়, আপনি তো আসলে সিরিয়াস না? কেন আমি সিরিয়াস না? কেন, আরে আমি তো সব ব্যাপারে সিরিয়াস না। আসলে আপনি ভাবেন একরকম, করেন ঠিক তার উল্টো। কীরকম? কীরকম? এই যেমন ধরেন ফিল্ম মেকিং, ফিল্ম শেখার জন্য আপনি কত আগ্রহ নিয়ে আপনি আমার কাছে চলে এসেছেন ক্লাস করতে, প্রতিদিন আসছেনও, কিন্তু আসলে আমি একদম বুঝতে পারছি আপনার আগ্রহ প্রায় শেষের দিকে। আরে কী বলো তুমি, আমার আগ্রহ শেষ মানে? আমার তো এখন আগ্রহ আছে, আরও অনেক ব্যাপারে আমার আগ্রহ আছে কাকুলি। একদম এক্স্যাক্টলি একই কথা বলা যাচ্ছে আপনার এক্স ওয়াইফের ক্ষেত্রে। আমার কিন্তু একদমই মনে হয় না আপনার এক্স ওয়াইফের প্রতি আপনার যে এত আগ্রহ আপনি দেখাচ্ছেন সেটা রিয়েল। কেন, এটা তোমার কেন মনে হলো? কেন মনে হলো? যদি আপনার এক্স ওয়াইফের প্রতি আপনার এত ভালোবাসা থাকতো, এত আগ্রহ থাকতো, তাহলে আপনি কোনো না কোনোভাবে এতদিনে ওই ভদ্রমহিলাকে ম্যানেজ করে ফেলতেন। ম্যানেজ করে ফেলতেন না? এত চিন্তিত হচ্ছেন কেন? এত চিন্তিত হওয়ার তো কিছু নেই, এরকম মানুষ থাকে পৃথিবীতে যারা কোনো কিছুতেই সিরিয়াস না, কোনো সব কিছুকেই খুব হালকাভাবে নিতে পারে। এটাকে আমি ভালো বা মন্দ এই ধরনের কিছু বলছি না তো। আর আমার ইনফ্যাক্ট এরকম না সিরিয়াস মানুষ বেশ পছন্দ। আমার আপনাকে বেশ ভালো লাগে। কি কর তুমি, আমারে তোমার ভালো লাগে? শোনো কাকলি, আমাকে তোমার ভালো লাগে, তোমারও কিন্তু আমার খুব ভালো লাগে। ইনফ্যাক্ট কাকলি, বেশ, এই শোনো এক কাজ করি, আজকে আর পড়াশোনা করার দরকার নেই। হ্যাঁ, এই ভালো লাগা লাগি নিয়ে আমরা চলো একটু কোথাও বাইরে ঘুরতে ঘুরতে। হ্যাঁ চলো। আমি দোকানে গিয়ে টাকা দিলে ক্যামেরা দিয়ে দিবে, কিন্তু আমি ছবি তুলে কি করবো? আমরা দুজন মিলে ঘুরবো, ছবি তুলবো, সেটা ইন্টারেস্টিং না? তোমার সাথে ঘোরাঘুরিটা ইন্টারেস্টিং, কিন্তু ছবি তোলাটা খুব একটা ইন্টারেস্টিং না। এই না আপনি একটা সিনেমা বানিয়ে ফেলবেন, তো সিনেমা যদি বানাতে হয় তাহলে কম্পোজিশনটা জানতে হবে, আর ছবি তুললে সে কম্পোজিশন সেন্স গ্রো করে। এই কথাটা অবশ্য মন্দ বলো নাই। আমি কি কখনো খারাপ কথা বলেছি? সবসময় তো ভালো কথাই বলি। তাহলে কাজ করি, কাল পরশুর মধ্যেই আমি একটা ক্যামেরা কিনে ফেলবো, তারপর দুইজন মিলে সারাদিন ক্যামেরা দিয়া
খটাস খটাস ছবি তুলবো। মাঝে মাঝে ধরো এই ছবি তোলার জন্য আমরা ঢাকার বাইরে চলে গেলাম, সারাদিন ঘুরলাম, ছবি তুললাম, আড্ডা মারলাম, ঘুরলাম। তারপর তুমি যদি চাও রাত্রে ওখানে থেকে যেতে পারি। সারাক্ষণ আপনার মাথায় শুধু একটাই চিন্তা থাকে, তাই না? এই দেখি তোমার ক্যামেরাটা একটু প্র্যাকটিস করে দেখি দেখি কিভাবে আপনি নিতে যাচ্ছেন। আপনি নিচ্ছেন, আপনি নিতে পারবেন না। আপনাকে দাঁড়া দিচ্ছি আমি, কি কি করছেন কি? এই যে এখানে ধরেন, এখানে এই রাইট। আরে আমি কি আর এত কিছু জানি নাকি, আমার তো একটু শিখাই টিকা দিতে হবে নাকি? কাঁতে হেসে কিন্তু প্রশ্নটাকে এড়ানো যায়, প্রশ্নের উত্তর কিন্তু পাওয়া যায় না। ব্যস্ত না থাকলে চলো বাইরে যাই। তুমি কিন্তু চাইলে আমার বাসায়ও যেতে পারো, আমার বাসা খালি আছে, তোমার সব প্রশ্নের উত্তর আমি দেব। আমি এখন ব্যস্ত, তোমাকে ঠিক আমি 2 মিনিট সময় দিচ্ছি, এই 2 মিনিটের মধ্যে যা পারো বলো, তারপর এখান থেকে বিদায় হও। আমার হাতে অনেক কাজ জমে আছে, আমার কাজ করতে হবে। লেখো তো বিজ্ঞাপনের কপি, এটা আর কি এমন কাজ? আমার কাছে তুমি কি বুঝবে, নিজে তো বাসায় আরাম করে তারপর ঘুরতে বের হয়েছ, আমার কাজের কথা তো তোমার বোঝার কথা না। এই দুটোর মধ্যে ইন্টারকম কোনটা? কেন লাঞ্চ করিনি, ঋষি ফোন করলে লাঞ্চ এনে দিবে। এত বড় বড় চোখ করে তাকিয়ে আছো কেন? তোমার এত বড় বড় চোখ দেখলে আমার গরুর কথা মনে পড়ে যায়। হ্যালো, হ্যাঁ বিপাশা। হ্যাঁ সাজিদ ভাই বলেন। আচ্ছা তুমি কোথায়? আমি তোমার সাথে একটু বেরোবো, আসবো? আমি তো গানের স্কুলে যাচ্ছি। আচ্ছা আমি তোমার গানের স্কুলের সামনে আসছি। ওকে ওকে। শুনতে তো পেলাম, বের হবো। বিপাশা শুধু আমার ছোট বোন না সাজ্জাদ, ওকে আমি ছোটবেলা থেকে মানুষ করেছি। ওর যদি কোনো ক্ষতি তুমি করো আমি তোমাকে ছাড়বো না। নিজের বোনের প্রতি যদি এতই দরদ থাকে তাহলে বিভাষা যে ছেলেটাকে ভালোবাসে সেই ছেলেটাকে এক্সপ্লয়েট করতে এসো না। আমি তোমাকে এক্সপ্লয়েট করতে আসিনি সাজ্জাদ, আমি এসেছি কারণ আমি তোমাকে চিনি, তোমার স্বভাব আমার জানা। মানুষ তো বদলায় কান্তা, বদলায় না? তুমি খুব সহজেই বিপাশার প্রেমে পড়েছ এবং খুব সহজেই বিপাশার থেকে সরেও যাবে, যেমন তুমি আমার সাথে করেছিলে। বিপাশা কিন্তু এটা সহ্য করতে পারবে না সাজ্জাদ। বিপাশা কিন্তু আমার জন্য গানের স্কুলের সামনে ওয়েট করবে। আমার হাতে কিছু কাজ আছে, আমি সেগুলো গুছিয়ে বেরোবো, তুমি এখন যেতে পারো। Thank you.
বিপাশা, আমি তোমাকে একটা কথা বলবো, কিন্তু কথাটা তুমি কিভাবে নেবে আমি আসলে বুঝতে পারছি না। অসুবিধা নাই, আপনি বলেন। আমি আমার জীবনটাকে নিয়ে আসলে অনেক অনেক ছিনিমিনি খেলেছি একটা সময়, অনেক বাজেভাবে এক্সপেরিমেন্ট করেছি, ও শেষ পর্যন্ত দেখেছি আসলে কোনো লাভ নেই। আপনি আমাকে এই কথা বলার জন্য গানের স্কুল থেকে টেনে নিয়ে আসছেন, মানে কি? হ্যাঁ, বিপাশা, মানে একটা কথা বিশ্বাস করো, মানে আমি কিন্তু আমার জীবনের ভালো বন্ধু যথেষ্ট ভালো বুঝি, যথেষ্ট ভালো বুঝি, এবং আমি কিন্তু আমার জীবনটাকে আসলে নষ্ট করতে চাই না। মানে আমি আমি প্রতি মুহূর্তে চাই আমার জীবনটা আরও সুন্দর হোক, আমি আরও সৎ হতে চাই এভরি মোমেন্ট। সাজাদ ভাই, আমি এমনিতে আপনার কথা খুব কম বুঝি, এখন তো একেবারেই বুঝতে পারছি না। বুঝবে, তুমি যদি একটু বোঝার চেষ্টা কর তুমি বুঝবে। আমি আমার আমার নিজের খুব নিজের একটা জগৎ গড়ে তুলতে চাই, আর সেজন্য আমি আমার আত্মীয় স্বজন, আমার কলিগ, আমার বন্ধু বান্ধব, আমার বস, আমি কারো কথা শুনতে রাজি না। হুম, তো শুনবেন না, আপনাকে শুনতে বলেছে কে? আজকে আজকে তোমার বোন কান্তা এসেছিল আমার অফিসে। আপু এসেছিল? হ্যাঁ। কি বলল? বললো তোমার কাছ থেকে যেন আমি দূরে থাকি। আপু আপনাকে এই কথা বলবে কেন? কারণ কারণ তোমার আপুর সাথে আমার একটা পাস্ট আছে। বিপাশা, বিশ্বাস করার একটা কথা, আমি আমি আসলে তখন কোনো কমিটমেন্টের জন্য প্রস্তুত ছিলাম না, আর ওই সময়টা আমার জন্য আমার লাইফটা ছিল একটা ছেলে খেলা, মানে একটা একটা ভয়ঙ্কর রকম একটা এক্সপেরিমেন্ট। আপনি আমার আপুকে নিয়ে এক্সপেরিমেন্ট করেছেন?